স্যার, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সুবিধাগুলো কি কি? বিভিন্ন ক্যাডারে নিশ্চয়ই কিছু বিশেষ সুবিধা থাকতে পারে, সেক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডারের বিশেষ সুবিধাগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। প্রথম হলো যে এদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনাদের কাজ করার যে এনভায়রনমেন্টটা সেটা রিয়েলি আন্তর্জাতিক, বেশ ভালো একটা এনভায়রনমেন্টে ওনারা কাজ করেন, প্রশিক্ষিত হন, বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে ওনারা প্রশিক্ষিত হন। আর সুবিধার জায়গাগুলো যদি আমি একদম রভাবে বলি, আমরা বাংলাদেশের মানুষ বিদেশ যাওয়াটাকে অনেক কিছু মনে করি, সো এই বেচারা বিদেশ যাওয়াটাই তার কাজ, তার কাজেরই অংশ, কাজেরই অংশ। আর একটা হলো যে আমরা হোটেলে খাওয়াটা, রেস্টুরেন্টে বা ফাইভ স্টার হোটেলে খাওয়াটাকে বেশ এনজয় করি, সো এই বেচারা যিনি জয়েন করছেন এক পর্যায়ে গিয়ে ফাইভ স্টার হোটেলে খাওয়াটাই স্বাভাবিক হয়ে দাঁড়াবে। বিভিন্ন আন্তর্জাতিক বা কনফারেন্স ছাড়াও ন্যাশনাল ডেগুলো বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিন কোনো দিন হয়তো একাধিক ইনভিটেশন ওনার থাকবে, সো এগুলো র জায়গায়। আর অর্থনৈতিকভাবে সরকার মাশাআল্লাহ অনেক ধরনের সুবিধে দিয়ে থাকে, ওইটা আমার ডিটেল করাটা উচিত হবে না। অনেক ধরনের ভাতা সরকার দিয়ে থাকেন, যেহেতু এটা আর্থিক বিষয় ডিটেল করাটা আমার ঠিক হবে না। আছে সুবিধাটা অনেক বেশি, ভালো থাকা যায়, সন্তানরা আন্তর্জাতিক হয়ে ওঠে, একদম ইন্টারন্যাশনাল সিটিজেনই হয়ে ওঠে, মাল্টি কালচার্ড হয়ে ওঠে, তাদের ভিতর সহিষ্ণুতা বাড়ে, বিভিন্ন কালচার দেখে দেখে তাদের ভিতরে এক ধরনের ডাইভার্সিফাইড ব্রেন তাদের তৈরি হয়, অনেক কিছুকে তারা অ্যাকসেপ্ট করতে পারে সহজে, যেটা হয়তো আমি শুধু বাংলাদেশে থাকলে অ্যাকসেপ্ট করাটা কঠিন হয়ে উঠতো হয়তো বা। ভালো পড়াশুনো করে সন্তানরা, সো অনেক ধরনের সুবিধা এখানে আমরা দেখতে পাই। অনেক ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়াই।